কেমন হয় যদি স্বপ্নে দেখা সে রাজকন্যা থরি রাজপুত্র হঠাৎ সামনে এসে রোজকার বেরঙিন দশটা পাঁচটার জীবনে হানা দিয়ে বলে, আমি ভাই চিকেন কারি আর চিকন কারি নিয়ে বড়ই কনফিউজড। ইনফ্যাক্ট সকালে ঘুম থেকে উঠে জিমে যাব না রাতে ঘুমোতে যাওয়ার আগে সেটা নিয়েও মাথা চুলকে মরি। একটু সামলে নিস প্লিজ। হ্যাঁ, ঠিক এটাই হলো আমার সাথে। জানি না কেন মানুষ নিজের প্রথম প্রেম নিয়ে পাতা আর কথা খরচা করে, কিন্তু সব থেকে ভুল সময়ে সব থেকে ঠিক যে মানুষটা জীবনে এসে চেনা গন্ডি কমফোর্ট জোন ব্যক্তিগত পছন্দ অপছন্দগুলোকে ভেঙে গুড়িয়ে গেট ক্রাশ করে মনের নরম মাটিতে পাকাপাকি বসত বাড়ি বানিয়ে ফেলে তার কথা কি আলাদা করে বলতে লাগে? বল। হ্যাঁ, যাচ্ছি আজকে মিট করতে, আজকে যাচ্ছি, লেটস সি কি হয়। কিছু মানুষ হয় যারা কোনো কথা না বলে অনুভূতির পশরা সাজিয়ে কথার সুতোয় নকশি কাঁথা বুনে জড়িয়ে দেয় ঠান্ডায় জমে যাওয়া বুকের উপর। সেই ওমে হৃদয় আর মস্তিষ্কের বন্ধ হয়ে যাওয়া কথোপকথন আবার শুরু হয়। কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না।
ভাই, গেছিলাম আজকে। গেছিলি? ইজ ইট পসিবল যে যাকে আমি রিপিটেডলি ড্রিমে দেখছি হিজ দ্য সেম গাই দ্যাট আই মেট উইথ? মানে আই ডোন্ট নো, এত রিসেম্বলেন্স কি করে হয়? আই ডোন্ট নো ভাই। সময় যদিও খুব বেশি লাগেনি তোকে নিজের করে নিতে, সে ছেলে শুরুর থেকেই মনে রাঙিনায় এক্কা দোক্কা খেলছিল যে। তোর হাত ধরে খামখেয়ালিপনা আর হুজুকে মেতে নিজের মেয়েবেলাটা ফিরে পেতেও খুব বেশি কষ্ট হয়নি, তাই বাঁধতে চাই না তোকে। শুধু প্রতিটা নিঃশ্বাসে, আবেশে, বাজারের ফর্দে আর ফোড়া ফুসকুড়ি পেট খারাপে থেকে যাস আমার ওষুধ হয়ে। মঙ্গল পাণ্ডের পার্ক থেকে ডুয়ার্সের জঙ্গলের এই কাব্যে থেকে যাস আমার প্রোটাগনিস্ট হয়ে। সময়ে অসময়ে, জিমে কবিতায়, সলমান খান আর বিটিএসের চর্বিত চর্বণে থেকে যাস আমার বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা হয়ে। মলম লাগিয়ে দিস আলতো ঠোঁটের ছোঁয়ায়, জানিয়ে দিস আমি আছি, আমি থেকে যাব। যাক, আজ এইটুকুই থাক, দেখা হোক তবে ছাদনাতলায়। শীত, বর্ষা, পাহাড়, কবিতা, ফারপেক্সের আগুন আর সানাইয়ের ছেঁড়া ছেঁড়া মূর্ছনায় দেখবো সেদিন তোকে। যদিও মাঝে থাকবে না কোনো বারণ, তবুও বলবো সেদিন। আজ জানি কি জিদ না করো।